নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। এবং আজকে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সে বিষয়টি হলো একটি ফিল্ম সম্পর্কে। তো এই ফিল্মটার সম্পর্কে বলতে গিয়ে অনেকেই অবশ্য এই মুহূর্তে হয়তো গেস করেই ফেলেছেন কী সম্পর্কে বলতে চাইছি। তো এই ফিল্মটা হচ্ছে গোটা বিশ্বে এখন আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এবং বক্স অফিসে চিন্তা ভাবনা করা যাচ্ছে যে ৫০ মিলিয়ন ডলারের মতো আয় করতে পারে এই ফিল্মটি। তো এই ফিল্মটা নাম হচ্ছে ওপেনহাইমার। তো ওপেনহাইমার নামটা অনেকেই শুনেছেন, জানে জেনেছেন, বা অনেকে এই ওপেনহাইমার সম্পর্কেও জানেন যে ইনি কে। আসলে এই ফিল্মটা হচ্ছে ওপেনহাইমারের একটি বায়োগ্রাফি। ওপেনহাইমার হলেন একজন পদার্থ বিজ্ঞানী এবং পরমাণু বোমার জনক ওপেনহাইমার। সেই সম্পর্কে, মানে তার সম্পর্কে বা তাকে নিয়েই এই বায়োগ্রাফিটা তৈরি হয়েছে বা এই ফিল্মটা তৈরি হয়েছে। তো যিনি এই ফিল্মের নির্মাতা নোলার, তিনি বলেছেন যে এই ফিল্মটা ধ্বংসাত্মক বিষয়ে একটি ফিল্ম হলেও, যে এখানে আমাদের এই যে সভ্যতা এখন যেরকমভাবে চলছে, যা যে সিভিলাইজেশনে রয়েছে, তার ক্ষেত্রে ওপেনহাইমারের অবদানটা কিন্তু অনেকটাই রয়েছে, তিনি উল্লেখ করেছেন, তিনি বলেছেন। তো সেখানে সেই বিষয়ে, সেই জন্যই তিনি এই ফিল্মটা বানিয়েছেন যে কতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ওপেনহাইমার এবং তার কার্য এবং কার্যজীবনী কী কী করেছেন সেই সম্পর্কেই তুলে ধরা হয়েছে। তো এই ফিল্মে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব, তার নাম হচ্ছে ম্যানহাটন প্রকল্প। এই ম্যানহাটন প্রকল্পটা হচ্ছে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেখানে গবেষণাগার রয়েছে, সেই গবেষণাগারের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছিল। দু তিনটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছিল এবং একটি দূরবর্তী স্থান, যেটা নির্জন এলাকা, সেই সমস্ত জায়গায় এলাকার মাঠের মধ্যে গিয়েও সেখানে একটি মানে কারখানার মতো করে সেখানে এই ধরনের গবেষণাগুলো চলছিল এবং এই পরমাণু বোমার তৈরির চলছিল আর কি। তো সেখানে ম্যানহাটন প্রকল্পে কোটি কোটি টাকা সেখানে ঢালা হচ্ছিল এবং সেখান থাকতে সবাই ভাবছে এত কোটি কোটি টাকা ঢালা হচ্ছে, রূপা বা বিভিন্ন ধরনের জিনিস সেখানে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেখান থেকে কোনো প্রোডাক্ট আসছেন না। প্রোডাক্ট আমরা কখন পেলাম না? 1945 খ্রিস্টাব্দে যখন পরমাণু বোমা ফাটে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে, তখনই আমরা বুঝতে পেরেছি যে পেরেছিলাম বা জানা যায় যে এই ম্যানহাটন প্রকল্পটা আসলে কী ছিল। তো সকলেই মানুষ এখন জানেন। আর এই হিরোশিমা নাগাসাকি শহরে যখন পরমাণু বোমাটা পড়ে, তখন যে বিধ্বংসী একদম ধূলিসাৎ করে দিয়েছিল দুটি ফুলের মতো শহরকে, সেখানে 1,10,000 থেকে প্রায় 2,10,000 মতো মানুষ মারাও গিয়েছিলেন। তো সেই দিক থেকে কিন্তু ভীষণভাবে একটা ধ্বংসাত্মক এইটা সিনেমা এবং ধ্বংসাত্মক ঘটনাও যাই বলি না কেন, সিনেমাটাও সেই একটা বিধ্বংসী যে কীভাবে হয়েছিল বা বোমা ফেটে বিধ্বংসী যে রূপটা, সেই রূপটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এই যে পরমাণু বোমা কীভাবে তৈরি হয়, কী করে কাজ করে বা কী নিয়ে তৈরি হয়, আমরা জানি যে প্রতিটা বস্তুর মধ্যে কী রয়েছে না, পরমাণু রয়েছে, অর্থাৎ পরমাণু নিয়ে গঠিত। আমরা জানতাম যে পরমাণু হচ্ছে অবিভাজ্য কণা, কিন্তু পরমাণু পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে রয়েছে প্রোটন, নিউট্রন এবং হচ্ছে তার বাইরে রয়েছে ইলেকট্রন। তো সেই যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসকে যদি আঘাত করা যায়, তাহলে কিন্তু সেই নিউক্লিয়াস ভেঙে দু টুকরো বা কয়েক টুকরো হলেও সেখান থেকে কী হচ্ছে, শক্তি উৎপন্ন হচ্ছে এবং সেখান থেকে নিউট্রন বেরিয়ে যাচ্ছে। তো এখানে ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের মধ্যে যদি আঘাত করা হয়, সেখানে দেখা যায় যে সেখান থেকে নিউট্রন বেরিয়ে যাচ্ছে এবং সেখান থেকে শক্তি উৎপন্ন করছে। তবে এই নিউক্লিয়াসকে আঘাত করতে হবে ওই নিউট্রন দিয়েই। এই নিউট্রনগুলো যখন বেরিয়ে যাচ্ছে, তখন পাশাপাশি যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের মধ্যে গিয়ে আঘাত করবে এবং তারাও ভেঙে যাবে বা ধ্বংস হবে এবং সেখান থেকে শক্তি উৎপন্ন করবে। তো এইভাবে যদি একসাথে পরপর এই চেনটাকে তৈরি করে দেওয়া যায়, পরপর যদি এই বিভাজনটা করতে থাকে, তাহলে দেখা যাবে যে কয়েক ধাপে, মানে 30-35টা ধাপের ক্ষেত্রে পর দেখা যাবে অনেক শক্তি একসাথে বের হচ্ছে এবং তেজস্ক্রিয় রশ্মি বের হচ্ছে, সেখানে একটা বিশাল ধ্বংসাত্মক বিষয় গড়ে উঠবে বা সেখানে বোমা ফাটার যে শক্তি উৎপন্ন হবে, সাধারণ বোমার থেকে কয়েক হাজার গুণ বেশি উৎপন্ন হবে সেই ক্ষেত্রে
ইউরেনিয়াম প্লুটোনিয়ামকে ব্যবহার করে এই পরমাণু বোমাগুলো বানানো হয়েছিল এবং ফাটানো হয়েছিল। সেই ক্ষেত্রে এই এই যে ওপেনহাইমার, সেখানে এই যে ম্যানহাটন প্রকল্প, সেখানে কিন্তু তার প্রধান ভূমিকা ছিল, বিভিন্ন কয়েকটি সমস্ত দেখভাল বিষয়টা এই ওপেনহাইমারের মধ্যে ছিল। সিনেমাতে ভালো করে দেখানো হয়েছে, তার জীবনী দেখানো হয়েছে, তার তার হচ্ছে যে প্রথম জীবনী থাকতে এবং কার্য জীবনী সব কিছুই সেখানে দেখানো হয়েছে। আপনারা এই সিনেমাটা দেখবেন, তো আমাদের সুযোগ পেলে যদি যদি এইখানে অবশ্যই দেখানো হয়, ভারতবর্ষে আসে অবশ্যই আমরা সিনেমাটা দেখবো, আপনারা দেখবেন, অবশ্যই এটা দেখবেন। এবং ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।